গল্পের শুরুটা 2022 সালের ডিসেম্বরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগমের গুরুতর একটি রোগ শনাক্ত হয় 10 ডিসেম্বর, তার অস্ত্রোপচারের নির্ধারিত দিন ছিল। কিন্তু 8 ডিসেম্বর দিবাগত মধ্যরাতে তাকে আটক করে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ভোর 3-4টার দিকে আম্মু কল করলো, আব্বুকে গভীর রাতে ডিবি পুলিশ এসে নিয়ে গেল। পাগলের মতো হয়ে গেলাম, লিখেছেন শামারুহু মির্জা। 2022 সালের 10 ডিসেম্বর ঢাকায় ছিল বিএনপির বিভাগীয় গণসমাবেশ। তার আগে পুলিশ বিশেষ অভিযান শুরু করে, ঢাকার প্রবেশমুখে করা হয় তল্লাশি, গণহারে গ্রেফতার করা হয় বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর 2022 দিবাগত মধ্যরাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে ধরে নিয়ে যায় ডিবি। পরে তাদের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। ওদিকে মির্জা ফখরুলের স্ত্রীর অস্ত্রোপচার দুদিন পরে। সমারোহ মির্জা লিখেছেন, ডিসেম্বর মাস, বিমানের টিকিট পাচ্ছি না, যেটা পেলাম আকাশচুম্বী দাম, আমার তো যেতে হবেই, চলে গেলাম ঢাকা। আব্বুর সঙ্গে দেখা করতে ভীষণ কড়াকড়ি, সুযোগ পেলাম, আব্বুর চোখ ভরা পানি, মা তুমি দেখো তোমার মায়ের ব্যাপারটা। এইদিকে চিকিৎসক জরুরি ভিত্তিতে তার মায়ের অস্ত্রোপচারের তাগিদ দেন, দিন নির্ধারিত হয়, কিন্তু বেঁকে বসেন তার মা। আম্মু বলল, তোমার আব্বুকে ছাড়া অস্ত্রোপচার করব না। অনেক বোঝালাম, রাজি হলো। সমারোহ জানান, অস্ত্রোপচারের পুরো সময় দুই বোনের সঙ্গে হাসপাতালে ছিলেন AZM জাহিদ হোসেন। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করেছেন, তার স্ত্রী জুবাইদা রহমান কথা বলেছেন। নিজের ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমানকে একজন অসাধারণ মানুষ হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুলের মেয়ে। দুদিন পরে মির্জা ফখরুল জামিন পান। সমারোহ আরও লিখেছেন, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। সেপ্টেম্বরে তার মাকে সিঙ্গাপুরে চিকিৎসককে দেখানোর জন্য নির্ধারিত সময় ছিল। 1 সেপ্টেম্বর মির্জা ফখরুল সিঙ্গাপুরে যান, তিনিও সেখানে গিয়েছিলেন। সমারোহ লিখেছেন, শুনলাম আমাদের অনলাইন পলিটিক্স আমার মায়ের অসুখ নিয়ে নোংরামি করছে, আমি কল্পনাও করতে পারছি না আমার মা আর আব্বু কি ভাবছেন। সমারোহ আরও বলেন, তার বাবা বহু বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কারাগারে কাটিয়েছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য তার এই ত্যাগ, কিন্তু পরিবারকে এজন্য অনেক ভুগতে হয়েছে, তারা সেটা মেনেও নিয়েছেন। তিনি বলেন, কিন্তু এমন একজন মানুষকে নিয়ে যখন অপপ্রচার হয় তখন সেটা দেখে দুঃখ লাগে, এজন্যই ফেসবুকে সেই সব দিনের কথা অভিমান আক্ষেপে সুরে লিখেছেন তিনি। IBTV USA, New York.